দেশে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে ডিজিটাল উদ্যোক্তা তৈরি করা হবে প্রতিমন্ত্রী পলক। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিবেদক বেল্লাল হোসেন বাবু, সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, দেশে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বেসরকারি বিনিয়োগের গতি বৃদ্ধি করতে ডিজিটাল উদ্যোক্তা তৈরি করবে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। প্রতিমন্ত্রী শনিবার 12 ফেব্রুয়ারি চাঁদপুরের দক্ষিণ মতলব উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম এবং চাঁদপুর 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল আমিন রুহুল। প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার চাঁদপুরবাসীর জন্য প্রধানমন্ত্রীর এক অনন্য উপহার। প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ এর ব্রেইন চাইল্ড এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, একই সাথে তথ্য প্রযুক্তিতে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতির সুবিধা হবে। আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে বের হয়ে তরুণ উদ্যোক্তারা আইটি ইন্ডাস্ট্রিতে যেন ব্যাপক পরিসরে কাজ করতে পারেন সে লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় 39টি হাইটেক পার্কও স্থাপন করা হচ্ছে। তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতা মোকাবেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইওটি, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি সহ উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে আইটি বিজনেস ইনকিউবেটর এবং স্পেশালাইজড ল্যাব স্থাপন করা হচ্ছে। এছাড়াও মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট ফর ফ্রন্টিয়ার টেকনোলজি শিফট স্থাপন করা হচ্ছে। গত 8 ফেব্রুয়ারি প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়েছে। এ সকল প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে তরুণরা আর চাকুরির পেছনে ছুটতে হবে না, নিজেরাই উদ্যোক্তা হয়ে মানুষকে চাকরি দিবে। বিশেষ অতিথির বক্তৃতায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেন, প্রতিযোগিতার এই যুগে আমাদের তরুণদের টিকে থাকতে হলে প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। সরকার এজন্য একটি প্রযুক্তি নির্ভর জাতি গড়ে তুলতে কাজ করে চলেছে। আমাদের রপ্তানি খাতেও ডিজিটাল ডিভাইস অবদান রাখতে পারে। শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে ট্রেনিং নিয়ে এখানকার তরুণ তরুণীরা নিজের পায়ে দাঁড়াতে পারবে, অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল আমিন রুহুল, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব এ কে এম আবদুল্লাহ খান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কোভিদ আহমেদ, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, আইসিটি বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রীদ্বয় মতলব দক্ষিণ উপজেলার উত্তর উদ্যমদিতে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারে ভিত্তিপ্রস্তরের ফলক করেন এবং লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন। ট্রেনিং ইনকিউবেশন সেন্টার এই প্রকল্পটি জনাব সজীব ওয়াজেদ জয়ের ব্রেন চাইল্ড। উনি চান আমাদের তরুণ প্রজন্ম এসএসসি এইচএসসি পাশ করে তারা বেকার হয়ে যাতে ঘরে বসে না থাকে, কিংবা সকলেই শুধুমাত্র বিশ্ববিদ্যালয়মুখী কিংবা সনদমুখী শিক্ষার দিকে না ঝুঁকে বিদেশমুখী না হয়ে ছোট ছোট প্রশিক্ষণ নিয়ে যাতে তারা এই ধরনের দক্ষতা উন্নয়ন করে তারা উদ্যোক্তা হতে পারে। আমি সব শেষে একটা কথাই বলতে চাই, বঙ্গবন্ধু বলতেন ঢাকা মানে বাংলাদেশ নয়, ঢাকার বাইরে যে হাজার হাজার গ্রাম আছে সেই গ্রামের উন্নয়ন হলেই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে। বঙ্গবন্ধুর কন্যা সেই কনসেপ্টটাই কিন্তু বাস্তবায়ন করছেন। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, আমার গ্রাম আমার শহর, তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি। আজকে তারুণ্যের মেধা আর প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে ঢাকা নয়, বিভাগ নয়, জেলা নয়, একটা উপজেলা সদরে 84 কোটি টাকা ব্যয়ে জনাব সজীব ওয়াজেদ জয় ভাই আপনাদেরকে উপহার দিয়েছেন শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার। এবং যেই সেন্টার থেকে হাজার হাজার
তরুণ তরুণী বের হবে এবং এখন যে 20 লক্ষ ছেলে মেয়ে আইটি সেক্টরে কাজ করছে, আমাদের টার্গেট 25 সালের মধ্যে আরও 10 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা এবং সব মিলিয়ে 30 লক্ষ তরুণ তরুণী আমাদের আইটি সেক্টরে কর্মসংস্থান সৃষ্টি করা এবং পাশাপাশি $5 বিলিয়ন আইটি সেক্টর থেকে রপ্তানি আয় করা। তার জন্য মূল দরকার ছিল ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেওয়া। আমাদের ইনফোসকাত্রীর ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর প্রণব আছে। আমরা কিন্তু আপনাদের এইখানে যে চাঁদপুর জেলায় মোট আমাদের যে ইউনিয়নের সংখ্যা রয়েছে 98টি, সে 98টি ইউনিয়নের মধ্যে আমাদের ইনফোসকাত্রী থেকে আমরা 43টি ইউনিয়নে ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে গিয়েছি, 26টি ইউনিয়নে BTCL, 15টি ইউনিয়নে কানেক্টেড বাংলাদেশ এবং বাকি 14টি যেটা দুর্গম চর সেটাও বাদ থাকবে না, সেটা বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থেকে আমরা ব্রডব্যান্ড কানেক্টিভিটি দিয়ে 98টা ইউনিয়নে আমরা হাই স্পিড ব্রডব্যান্ড কানেক্টিভিটি দিয়ে দেব, যাতে করে UDC-র উদ্যোক্তারা ফ্রিল্যান্সার ভাইয়ের বোনেরা কাজ করতে পারেন। আমাদের লার্নিং আর্নিংয়ের প্রজেক্টের প্রকল্পের আমরা প্রশিক্ষণ বাড়াবো, সাথে সাথে শিশু কিশোর ছাত্র ছাত্রীদেরকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে আমরা সারা দেশে 35,000 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব আমরা স্থাপন করছি এবং আনন্দের সাথে জানাচ্ছি আমাদের এই মতলব উত্তর দক্ষিণ সহ আমাদের চাঁদপুর জেলায় যেই সকল প্রতিষ্ঠানে এখনও আমাদের শেখ কামাল শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপিত হয়নি সেগুলোর তালিকা আমরা তৈরি করছি এবং আমরা আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের এই 99টি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দ্রুততার সাথে আমরা শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপন করব এবং 5টি সংসদীয় আসনে একেবারে 41 সালের চতুর্থ শিল্প বিপ্লবে আমাদের এই চাঁদপুর তথা বাংলাদেশের তরুণরা যাতে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হয় তার জন্য 5টা স্কুল অফ ফিউচার আমরা স্থাপন করব ইনশাল্লাহ 22 সালের মধ্যে, যেখানে চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দানকারী সন্তানরা গড়ে উঠবে। এবং গত 8 তারিখে এখান থেকে খুব বেশি দূরে নয়, পদ্মা সেতুর পার হলেই শিবচরে আমরা 70 একর জায়গায় 1500 কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি আমরা স্থাপন করতে যাচ্ছি, যেখানে ব্লেন্ডেড এডুকেশন ব্যবস্থা প্রণয়ন করে আমরা প্রজেক্ট বেসড লার্নিং, অ্যাক্টিভ লার্নিং, ফ্লিপ ক্লাস কনসেপ্টের মতো এই ধরনের ফিউচারিস্টিক একটা লার্নিং ইকোসিস্টেম গড়ে তোলার আমরা অনুমোদন পেয়েছি। এই সব কাজ করা সম্ভব হচ্ছে কারণ পরপর 3 বার মোট 4 বারের মতো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশের মানুষ, এদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশের মানুষকে সেবা করার সুযোগ করে দিয়েছে বলেই। এবং আগামী দিনে যেই রূপকল্প 2041 জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন সেটি পূরণের জন্য আসন্ন 12 জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সকলকে বঙ্গবন্ধুর মার্কা, স্বাধীনতার মার্কা, মুক্তিযুদ্ধের মার্কা, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মার্কা, জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে 41 সাল নাগাদ একটি উন্নত সমৃদ্ধ উদ্ভাবনী বাংলাদেশ করার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার, প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।